দেখুন, যে কারণে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে চুক্তি ভারত রাশিয়ার, অনলাইন ডেস্ক। আরও একটি বড়সড় সামরিক প্রজেক্ট বাস্তবায়নে হাত মেলাচ্ছে ভারত ও রাশিয়া। মাল্টি বিলিয়ন ডলারের সেই প্রজেক্টে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট বানাবে দুই দেশ। প্রাথমিক কাজকর্ম নাকি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। ভারতের একটি সূত্র জানিয়েছে, ডিজাইন চূড়ান্ত করার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। বিমানের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত প্রশ্নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, যেহেতু ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই বিমান তৈরি হয়েছে, তাই প্রযুক্তির ওপর রাশিয়ার মতো ভারতেরও সমান অধিকার রয়েছে। প্রসঙ্গত 2007 সালে FGFA প্রজেক্ট নিয়ে ইন্টার গভর্নমেন্টাল চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও রাশিয়া। 2010 সালে এই প্রকল্পে ভারত প্রায় $300 মিলিয়ন বিনিয়োগ করতে সম্মত হয়। কিন্তু বিভিন্ন খাতে দর কষাকষির ফলে বিষয়টি বিলম্বিত হয়ে পড়ে। দীর্ঘ টাল বাহানার পর গত বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। চুক্তির বিষয়টি তখনই নতুন গতি পায়। সূত্র কলকাতা 24। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।